কোনো সিনেমা শুটিং নয় কিংবা গল্প কথাও নয়, এই ছবিটা বাস্তবের, তাও বছরের প্রথম দিনেই রাতের পার্ক স্ট্রিটে। বর্ষবরণের আলোর রোশনাইয়ে রঙিন পার্ক স্ট্রিট। বছরের প্রথম দিনে পার্ক স্ট্রিটে গিয়েছিলেন বেহালার এই তরুণী, সঙ্গে মা ভাই ও মামাতো ভাই। খাওয়ার পর বুধবার রাত 9:30 নাগাদ বাড়ি ফেরার জন্য পার্ক স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে, অন্য প্রান্তে বাকি সঙ্গীরা। অনেকক্ষণ দাঁড়িয়ে একটি ট্যাক্সিও পেলেন তরুণী। তারপরেই ঘটল এই ভয়াবহ অভিজ্ঞতা। তার অভিযোগ, ট্যাক্সিতে চাপার পর বাকি সঙ্গীদের ডাকতে না ডাকতেই চালকের সঙ্গে 50 টাকা অতিরিক্ত চাওয়া নিয়ে শুরু হয় বচসা। অতিরিক্ত টাকা দিতে রাজি না হওয়ায় ট্যাক্সি চালক জোরে গাড়ি ছোটান পার্ক সার্কাসের দিকে। বেগতিক দেখে ট্যাক্সি থেকেই বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করেন তরুণী। ট্যাক্সির পেছনে দৌড়তে শুরু করেন ভাই, মা ততক্ষণে গিয়েছেন থানায়। অবশেষে মল্লিক বাজারের সামনেই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ট্যাক্সিটিকে ধরে ফেলেন তার ভাই। ট্যাক্সি চালকের বিরুদ্ধে অপহরণের চেষ্টার অভিযোগ আনেন তরুণী। অপহরণের চেষ্টার অভিযোগে রাতেই গ্রেফতার হন উমেশ প্রসাদ যাদব নামে ওই ট্যাক্সি চালক। শহরে এমনিতেই ট্যাক্সির দৌরাত্মের অভিযোগ কম নয়, কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে খোদ পার্ক স্ট্রিটে ট্যাক্সি চালকের বিরুদ্ধে অভিযোগে প্রশ্ন উঠছে, আর কতদিন এরকম আচরণের শিকার হতে হবে যাত্রীদের? কতদিনই বা সাধারণ মানুষ ভুগবেন এ হেন নিরাপত্তাহীনতায়? কবে যথেষ্ট তৎপর হবে পুলিশ প্রশাসন? সুভাষ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।